আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল সাফওয়ান শানায়াস ফ্যামিলি ব্লগে আজকে একটা নতুন ব্লগ দেখার জন্য আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝতেই পারছেন যে আজকে আমি কোথায় এসেছি এবং কিসের ব্লগ এটা হচ্ছে সাকুরা ব্লগ জাপানের এখন স্প্রিং সিজন আর জাপানের জাতীয় ফুল হচ্ছে সাকুরা ফুল মানে হচ্ছে চেরি ফুল আর কি তো আজকে আমরা যে এসেছি আজকে অফ ডে না আজকে হচ্ছে উইকডে যে কারণে আজকে একটু ভিড়ভাট্টা কম আছে তো আজকে একটু সুন্দরভাবে আর কি ভিডিও করা যাবে মানে মনে হচ্ছে যে আজকে একটু পারবো আর কি স্কোপ পাবো যখন ফুল ব্লুম হয় এটাতে 10 দিনও থাকে না আর কি মানে শুরু থেকে শেষ পর্যন্ত 10 দিনের ভিতরে শেষ হয়ে যায় তো গাছের এখন পুরাপুরি একদম ব্লুম অবস্থা গাছে আর কোনো কিছু নাই শুধু সাদা আর সাদা যে জায়গাটায় আমরা এখন এসেছি এটা হচ্ছে আমাদের ফুকুই শহরের অনেক ফেমাস একটা সাকুরার জন্য মানে খুব ফেমাস একটা স্পট যেটা হচ্ছে আসুয়া গাওয়ার রাস্তা তো এর মাঝে আসুয়া গাওয়া মানে হচ্ছে আসুয়া নদী আর কি নদীটা ওইখানে আছে তো আমরা এখন নদীর পাড়ের এক সাইডে তারপরে ব্রিজ পার হয়ে ওপাশেও যাওয়া যাবে এবং দুই পাশ ঘিরেই খুব সুন্দর একদম সাদা ফুল আর ফুল তো চলেন আজকে আপনাদেরকে এই এলাকাটায় যে সাকুরার যে ভিউটা সেটা আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো ওকে এখানে এই পাশে ওই পাশে মানে প্রচুর বিশাল একটা পুরো একটা রাস্তা ধরে আর কি সাকুরা ফুল তো আমরা এখন সোজা হাঁটছি সোজা হাঁটতে হাঁটতে আমরা রাস্তার ওই পারে যাব কারণ ওই পারটাই আসলে হচ্ছে মেইন অ্যাট্রাকশন যেখানে মেইন নদীটা দেখা যায় এবং ওখানে অনেক ধরনের স্টলও বসে টেম্পোরারি তো চলেন যাই ওদিকে যেয়ে তারপরে দেখি যে কী কী আছে এখন তোমরা সাকুরা দেখতে গেছিলা ইয়োচেনে সবাই ফ্রেন্ডরা মিলে গেছো যাওনি স্কুলে যে ইয়োচেন বা স্কুল দেখা যায় যে সবাই একটা দল বেঁধে স্কুল থেকে বা ইয়োচেন থেকে মানে ওদের ডে কেয়ার থেকে বাচ্চাদেরকে এই যে সাকুরা দেখতে নিয়ে আসে হেঁটে হেঁটেই দেখা যায় যে এই জায়গাটা টিচাররা ঘুরায় বেড়ায় ওরা প্রতিবারই এই জায়গাটায় আসে এখানে খুব সুন্দর একটা জিনজাও আছে রাস্তার অপোজিটে আর সাকুরা নিয়ে কি বলবো সাকুরা নিয়ে তো আসলে প্রতিবারই প্রতি বছরই দেখা যায় যে গত বছরে সাকুরা নিয়ে আমার একটা ব্লগ করা আছে তো এইবার আমাদের লাকটা খুব ভালো কারণ এবার সাকুরা যখন ফুল ব্লুমটা হয়েছে ওই সময় বৃষ্টি টিষ্টি নাই ওয়েদারটাও খুব ভালো বাট গত বছর যেটা হয়েছিল একদম পুরো একদম ব্লুমি একটা ওয়েদার ছিল ফুল পুরা ফোটার আগেই বৃষ্টি হয়ে একদম ঝরে যায় কারণ পাতাগুলো খুবই একদম মানে পেটালগুলো খুবই আলগা মানে ফু দিলেই উড়ে যাবে এরকম অবস্থা গাছে মানে দূরে চলে গেছে কোথায় গেল ভাইয়া কাছে আসো আর সাকুরাকে কেন্দ্র করে সবাই দেখা যাচ্ছে সমানে ঘুরতে বের হয় তারপরে সবাই যেটা করে পিকনিকের মতো করে আর এই রাস্তাটা না অন্য কোনো সময় মানুষ দেখা যায় না মানে বছরের আর সব সময় এই জায়গাটা পুরো ফাঁকা শুধুমাত্র এই পার্টিকুলার এই মাসের এই যে এপ্রিল মাস এই এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে দুই উইক মানে টু উইক শুধু এখানে মানুষের মানে মানুষের অভাব নাই বাট এরপরে আপনি যখন এই জায়গায় আসবেন পুরো খালি পিঙ্ক কালারেরও সাকুরা থাকে বাট আমাদের এখানে ফুকুইতে আসলে পিঙ্ক কালারের সাকুরা সেরকম খুব একটা দেখা যায় না আমরা হোয়াইটে দেখেছি বাট হয়তো বা অন্য কোনো সিটিতে গেলে তখন জাপানের অন্যান্য বিভিন্ন রকমের সাকুরা দেখা যায় জাপানে সবচেয়ে অনেক বেশি প্রায় 23 বা 24 আমি যতদূর জানি এত প্রজাতির সাকুরা ফুলের গাছ আছে চেরি ফুলের গাছ আছে এগুলো হচ্ছে উইশ মানে আপনি কিছু একটা লেখে এখানে এরকম লাগাই রাখতে হবে তাহলে উইশ পূরণ হবে উইশ ট্রি আর কি যে উইশটা কিনতে হচ্ছে ওখানে টাকা পে করতে হয় ওখান থেকে পে করলে ওরা একটা কাগজ দেয় হ্যাঁ এটা হোশি মনো কাইতে এখানে লিখে দিয়েছে এই যে এই জিনিসটা কখনো আমি এত অ্যাক্টিভ দেখি না শুধুমাত্র এই এখন এখনকার জন্য এই এপ্রিল মাসের জন্য এখানেও একটু মানুষজন আছে একটু পরিষ্কার করছে আর কি এমনি সময় আসলে তো এই জায়গায় কিচ্ছু থাকে না কাকপুকিও দেখা যায় না যদিও গাছটা অপুষ্টিতে ভুগিতেছে গাছটার ধরনটা হচ্ছে এরকম এখনও কলি এখনও মানে ফুটে নাই কলি এখনও আছে অনেকগুলো বাট এই ফুলটাকে বলে হচ্ছে সিদারে মানে এটা উপর থেকে নিচের দিকে যায় এটা নিচের দিকে ঝুলে থাকবে আর কি এটা হচ্ছে পিঙ্ক কালারের হতে পারে হোয়াইট কালারের হতে পারে বাট আমি পিঙ্ক কালারেরই দেখেছি ঠিক বলেছ ও বলছে যে কলিটা থেকে এরকম আস্তে আস্তে বড় হয়ে ফুল হবে না এটা এটাও খুব সুন্দর লাগে যখন একদম পুরো ঝাড় হয়ে নিচের দিকে নামে সেটার আবার অন্যরকম একটা সৌন্দর্য আছে আমাদের প্ল্যান হচ্ছে আমরা তো আজকে এখন রোজা যেহেতু এখন রমজান মাস চলছে তো খাওয়া দাওয়া তো নাই আজকে আমাদের আজকে প্ল্যান হচ্ছে আমরা
সবাই মিলে ইফতার করব আসলে এখানে তো সেই পর্যন্ত এখানে আমরা থাকব ইফতার পর্যন্ত ইফতারের আয়োজন করছে বাঙালি একটা ভাইরা বাঙালি ভাইরা ইফতারের আয়োজন করছে তো তারা ইফতার টিফতার নিয়ে তারপর এখানে আসবে এবং আমরা যেটা বলছিলাম যে সাকুরা সবাই গাছের নিচে বসে খায় আর প্রকৃতি এনজয় করে ওইটাই করার চেষ্টা করবো আর কি তো আস্তে আস্তে আমরা ওইদিকে যাই এই হচ্ছে সেই রোড অ্যাকচুয়ালি মেইন যে রোডটার দুই পাশে হচ্ছে যে গাছ আর গাছ দেখেন মনে হয় কি একটা টানেল এটা হচ্ছে সাকুরার টানেল আর আমরা টানেলের ভিতর দিয়ে যাই এই রাস্তাটা যত দূর গেছে এইদিকে ওইদিকে এরকম টানেলের মতো ফুল আসুয়াদ নামের যে নদীটার পার ঘেঁষে এই চেরি ফুলের গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নদীটা প্রায় 61 কিলোমিটার লম্বা একটা নদী এবং এই নদীর পাশে যে চেরি ফুলের গাছগুলো লাগানো আছে এখানে আছে প্রায় 600টি চেরি ফুলের গাছ যতদূর চোখ যাবে শুধু সারি সারি এরকম দুই পাশে চেরি ফুল আর মাথার উপর দেখে মনে হয় একটা ফুলের ছাদের নিচ থেকে আমরা হেঁটে যাচ্ছি এই জায়গাটাকে কেন্দ্র করে প্রতি বছরই ভিন্ন রকম মেলার আয়োজন হয় এবং দূর দূরান্ত থেকে এখানে মানুষ দেখতে আসে হাজার হাজার লোকের এখানে সমাগম হয় এবং আমরা তো প্রায় জাপানে 8 বছর ধরে আছি প্রতিবারই আমরা এই জায়গাটা দেখতে আসি কিন্তু একবারের জন্য মনে হয় না যে অলরেডি আমরা এখানে অনেকবার এসে গেছি আর যাব না আর একটা সপ্তাহ জুড়ে থাকে এখানে স্পেশাল লাইট আপ সেই রাতের বেলার স্পেশাল লাইটিং দেখতেও কিন্তু বেশ চমৎকার হাই শানায়া অনেক আরো অনেক আরো অনেক উঠে ফেলাও হ্যাঁ হ্যাঁ এখানে দাও বেশি করে ঢুকাও এই যে আমার শানায়া পাখি খেলে সুন্দর একটা বল পাইছে বলটা কেমন শানায়া খুবই মজা পাইছে শানায়া বলটা এরকম চিপু করো না ফেটে যাবে তো আবু ফেটে যাবে একবার ফেটে গেলে শেষ ফাটবে না হ্যাঁ ফাটবে একবার ফাটাইছে ও আর সাফওয়ান তুমি কি পাইছো এই যে আমার ছেলেটা কই তোমার কই এটা কি খেলা শিখাও আমাকে কিভাবে করে দেখাও তো পারছো 1 2 3 করো তো আর কি হাবি যাবে আর কি ও অনেক দূরে গেছে তো সাফান এটা 500 এটা 400 না ওগুলো কিনে এখন দেখি আগে ওখানে কি অবস্থা এই যে আমাদের ইফতারি পর্ব একটু পরে আজান দেবে আনে ইফতারির আয়োজন করছে আচ্ছা আজকের আয়োজন কি কি আজকের আয়োজন হলো গিয়া প্রথমে আছে বুট হ্যাঁ তারপরে আছে হলো গিয়া পাকুড়া পাকুড়া তারপরে আছে হলো গিয়া পেঁয়াজু পেঁয়াজু তারপর বেগুনি বেগুনি তারপর ডিম আর আলু চপ একসাথে একসাথে এগুলো কি সব তুমি একলা করছো আচ্ছা আর এখানে আরেকজন দামাল ছেলে আসছে ডাইরেক্ট অফিস থেকে আমাদের বিখ্যাত সিলেটি বাবু সরি বাঙালি বাবু আমাদের ভিতরে একটা এই ওমাৎসুরি মানে হচ্ছে একটা ফেস্টিভ্যাল একটা ভাব চলে আসছে
সবাই ঠান্ডায় পুরো কাপাকাপি অবস্থা। আমাদের ইফতার ইফতারি শেষ, আমরা এখন বাসার দিকে দৌড়াতেছি, কারণ এখানে বাতাসে টেকার অবস্থা নাই। আর এই যে দেখেন রাতের ভিউটা, এটা আবার অন্যরকম সুন্দর, এত সুন্দর লাইটিং করা গাছে, এই যে পুরো একদম সাদা সাদা, কি সুন্দর লাগতেছে ফুলগুলা। ওয়াও, শানা বাই বাই, সি ইউ, বাই বাই করে দাও।